আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অথপর তুমি সিজন টু এর 36 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভালোবাসার গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। প্রত্যাশা বলল, পালানো মানে বুঝিস না, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আয়াস একটা ডোব গিলে বলল, তোমার মাথা ঠিক আছে? অসম্ভব। প্রত্যাশা ব্রুকুটি করে বলল, কেন অসম্ভব কেন? আয়াস বলল, হঠাৎ করে আমরা পালাতে যাব কেন? প্রত্যাশা নিজের জায়গা ছেড়ে আরেকটু আয়াসের কাছে এসে বসল। তারপর বোঝানো সুরে বলল, আরে তিন্নি আর সিয়ামের জন্য এতটুকু আমাদের করতেই হবে। আয়াস জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, তিন্নি আর সিয়াম? প্রত্যাশা বলল, হ্যাঁ তিন্নি আর সিয়াম। তুই জানিস সিয়ামের বাবা কি করেছে? সিয়ামকে ওর মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে ডেকে নিয়ে তার বিজনেস পার্টনারের মেয়ের সাথে জোর করে বিয়ের ব্যবস্থা করছে। একটু পর সকাল হলে পুরো দিনটা গেলে রাতেই ওর বিয়ে। তিন্নি বেচারা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে। সিয়ামের সাথে কোনো যোগাযোগ করারও হয়ে নাই, ওর বাবা ওর ফোন নিয়ে গেছে। আয়াস বলল, এখন আমরা কি করতে পারি? প্রত্যাশা বলল, কি আবার? আমরা এখান থেকে তিন্নিকে নিয়ে সিয়ামদের বাসে যাব, তারপর কোনো মতে সিয়ামকে ওখান থেকে বের করে নিয়ে পালাবো। আয়াস হাফ ছেড়ে বলে, ও তুমি ওদের পালানোর কথা বলছো? আয়াস বলল, হ্যাঁ কেন, তুই কি মনে করেছিলি আমি তোকে নিয়ে পালানোর কথা বলছি? প্রত্যাশা ফিক করে হেসে দেয়, তারপর হাসতেই থাকে। আয়াস বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, এসব পালানো টানানো আমি যাব না। প্রত্যাশা বলল, যাবি না মানে? তোকে যেতেই হবে। আয়াস বলল, কখনোই না। প্রত্যাশা হঠাৎ দ্রুত গতিতে উঠে আয়াসের শার্টের কলার দুই হাতে খামচে ধরে বলল, তুই 100 বার যাবি, আর যদি না যাস তাহলে আমি এখন চেঁচিয়ে উঠব, তারপর সবাইকে বলবো আয়াস আমাকে জোর করে তার রুমে তুলে নিয়ে এসেছে। একটা ছেলে একটা মেয়েকে কেন তুলে আনে এটা নিশ্চয়ই তোকে আমায় হাতে কলমে বোঝাতে হবে না? কথাটা বলে প্রত্যাশা মুচকে এসে আয়াসকে একটা চোখ টিপ দেয়, তারপর বলে, বল যাবি নাকি আমি চেঁচাবো? আয়াস ভয়ার্ত গলায় বলে, যাবো যাবো, তুমি আগে আমাকে ছাড়ো। প্রত্যাশা মুখের হাসি দীর্ঘ করে ছেড়ে দেয়। আয়াস কিছুক্ষণ খুব খুব করে কেসে বিছানায় বসে বলে, দেখো প্রত্যাশা, এসব ঠিক না, বাড়ি থেকে পালানো আমি সাপোর্ট করি না, আমি এসব করতে পারবো না, আর তোমারও উচিত এ ধরনের কাজ না করা। প্রত্যাশা বলল, উচিত না মানে? আচ্ছা মানলাম বাড়ি থেকে পালানো ভালো না, কিন্তু সিয়ামের বাবা যা করছে এটা কি ঠিক? এভাবে বংশগোত্র দিয়ে কি মানুষকে বিচার করা উচিত? তিনি নিজের বিজনেসের স্বার্থে ছেলেকে বিকিয়ে দিচ্ছেন, এটা তোর ভুল মনে হয় না? ছেলেকে জোর করে বিয়ে দিচ্ছেন, আর এসবের পর কি সিয়াম তিন্নি ওরা দুজনেই কেউ সুখী হতে পারবে? সারা জীবন দুঃখ যন্ত্রণায় ভুগবে, আর এভাবে সিয়াম তো যে মেয়েকে বিয়ে করছে তাকেও কখনো সুখে রাখতে পারবে না, কতগুলো জীবন নষ্ট হয়ে যাবে এই বিয়েতে ভাবতে পারিস? আয়াস বলল, প্রত্যাশা তুমি যা বলছো তা ঠিক, কিন্তু বাবা মাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না, তারা কি কখনো এরপর তিন্নিকে মেনে নিতে পারবে? প্রত্যাশা বলল, সিয়ামের বাবার কথা বাদ দে, যে নিজের স্বার্থে ছেলের সুখকে অবজ্ঞা করে তাকে নিয়ে তোর না ভাবলেও চলবে। আর সিয়ামের মা, তিনি কিন্তু তিন্নিকে ভীষণ পছন্দ করে, কিন্তু স্বামীর বয়ে কিছুই বলতে পারেন না। আমার মনে হয় না উনি এতে কষ্ট পাবেন, বরং মনে হয় খুশি হবেন। সিয়াম আর তিন্নি ওরা দুজনেই অ্যাডাল্টস, দুজনেই দুদিন পর ডাক্তার হয়ে স্বাবলম্বী হবে। এরা যদি নিজের ইচ্ছায় পছন্দের মানুষকে বেছে নেয় তাহলে ভুলের কি? এখনো কি তুই মানা করবি? আয়াস প্রত্যাশার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমি কিছু বুঝতে পারছি না। আয়াস চলে যেতে নিলে প্রত্যাশা হঠাৎ পিছন থেকে বলে ওঠে, একটা কথা, সিয়াম আর তিন্নি আমাদের কাকে বলেনি, ওরা ম্যারিড, আগেই বিয়ে করে নিয়েছে, শুধু কি যেন সমস্যার কারণে ওদের বিয়ের রেজিস্ট্রি হতে পারেনি, আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন সিয়ামের বাবা। তিন্নি আমাকে সব বলেছে, এখন বল, এই বিয়ে হলে সিয়ামের কথা না হয় বাদে দিলাম, কিন্তু তিন্নির কি হবে? ওর জীবন যে ধ্বংস হয়ে যাবে সেটা বুঝতে পারছিস? প্রত্যাশার কথা আয়াস থমকে যায়, সাথে সাথে কিছু বলে না, চুপ করে কি যেন ভাবতে থাকে, সে সম্ভবত দ্বিধায় ভুগছে। প্রত্যাশা বিছানায় দুপা উঠিয়ে বসে মুখটা করুণ করে বলে, আচ্ছা ঠিক আছে, তোর যেতে হবে না, এরপর যখন সিয়াম আর তিন্নির জীবনটা নষ্ট হয়ে যাবে তার সমস্ত দায়ভার তোর
মিস্টার আয়াস আহমেদের এই আপনি নাকি সবাইকে অনেক সাহায্য করেন, এই আপনার পরোপকারিতা। এরপর বেচারি তিন্নিকেও তুই জবাব দিবি, ও যদি কিছু উল্টাপাল্টা করে বসে তার জন্য দোষী হবি তুই। প্রত্যাশা এমন আরও অনেক অনেক কথা ইনি বিনিয়ে বলে আয়াসকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। একসময় আয়াস বলে ওঠে, ওকে ফাইন আমি যাব, খুশি? প্রত্যাশা লাফিয়ে ওঠে বলে, খুব, তাহলে এখন ব্যাগ গুছিয়ে নে। আয়াস বলল, কয়দিন লাগবে? প্রত্যাশা বলল, সিএমের বাড়ি তো আর এখানে না, এত দূরে যাচ্ছি, দুদিনের মতো তো লাগবেই। আয়াস আলমারি থেকে একটা ব্যাগ বের করে তার জামাকাপড় ভরতে থাকে, আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নেয়, তারপর টেবিলের দিকে তাকায়, কিছু বইও সাথে করে নিয়ে যখন ব্যাগে ঢোকাতে যাবে ঠিক তখনই প্রত্যাশা আঁতকে উঠে বলে, এ কি এগুলো আবার নিয়ে যাচ্ছিস কেন? আয়াস বলল, দুই দিন থাকবো, পড়তে হবে না? প্রত্যাশা বলল, দুই দিন না পড়লে কি হবে? আয়াস বলল, অনেক কিছু, দুই দিনে আমি কতগুলো পেজ পড়ে ফেলতে পারবো? প্রত্যাশা আয়াসের সামনে গিয়ে তপ করে ফ্লোরে বসে পড়ল, দুই হাত উপরে তুলে আয়াসকে উদ্দেশ্য করে বলে, আল্লাহর ওয়াস্তে বইগুলোর দুই দিন রেহাই দে। আই এম শিওর বইগুলো তোর অত্যাচারে পাগল হয়ে যাচ্ছে, একদিন দেখবি সব বইরা মিলে হরতালে নেমে অভিযোগ করে বলবে এই অসভ্য ছেলে 24 ঘন্টা আমাদের ছুঁয়েছে, অস্থির করে ফেলেছে। জিন্দগিতে তো একটা মাইয়ারে ছুঁয়া দেখলি না, বইয়ের এত বড় অপবাদ মানতে পারবি বল? মানতে পারবি? আয়াস সরে চোখে তাকিয়ে বলল, তুমি এত ড্রামা করতে পারো প্রত্যাশা? প্রত্যাশার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে হাতের বইগুলো ব্যাগে ভরে নেয় আয়াস। প্রত্যাশা ভোতামুখ নিয়ে গালে হাত দিয়ে বসে বসে তাই দেখতে থাকে। আয়াস জিজ্ঞাসা করে, আর কে কে যাবে আমাদের সাথে? মুখে কিছুই বলে না প্রত্যাশা। আয়াসের হাত টেনে বারান্দায় নিয়ে গিয়ে নিচের দিকে ইশারা করে আয়াস দেখে সেদিনের মতোই মই ধরে নিচে দাঁড়িয়ে আছে সন্না আর মৌরি। তবে সেদিনের মতো আজকে আর ভৌতিক রূপে নেই, দুজনেই ফিটফাট হয়ে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। ফিটফাট তো প্রত্যাশাও, ব্রাউন কালারের লেগিংসের উপর পার্পল কালারের লং টপস, গলায় একটা হলুদ রঙের স্কার্ট পেঁচানো। আয়াসকে দেখতে হাসি মুখে বিগলিত হয়ে সোনা ও মৌরি দ্রুত হাত নাচিয়ে হাই দেখালো। আয়াস বলল, ওরাও যাচ্ছে? প্রত্যাশা বলল, হুম। আয়াস বলল, বাই দ্য ওয়ে আমরা যাচ্ছিটা কোথায়? প্রত্যাশা উৎফুল্ল হয়ে প্রেরণা নাচিয়ে বলল, পটুয়াখালী। ওরা ভোরেই বাসে ওঠে, পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হলো। আয়াস বাস স্ট্যান্ডে গিয়ে দেখলো সোহানও যাচ্ছে তাদের সাথে। প্রত্যাশাকে জিজ্ঞাসা করতে প্রত্যাশা বলল, আরে কত কাজ আছে না বাড়তি, এগুলোর জন্য তো একটা মানুষ থাকা দরকার সারাদিন আমার পিছনে ঘুরে, মাঝে মধ্যে একটু কাজেও না হয় লাগলো। আয়াস এ নিয়ে আর কোনো প্রশ্ন করল না, জানে একবার যা প্রত্যাশার মাথায় আসবে তা থেকে কেউ ফেরাতেই পারে না। বাসে উঠে সবাই একবার ঘুমিয়েও নিয়েছে, প্রত্যাশার সুযোগ মতো আয়াসের পাশের সিটি বেছে নিয়েছে। ভেবেছিল ঘুমের ঘুরে হলেও আয়াস একবার তার কাঁধে মাথা রাখবে, কিন্তু এই ছেলেটা তো ঘুমায় নিজের উপর নিয়ন্ত্রণ রেখেই, তাই একবারও তেমনটা হলো না। বিরক্তিতে প্রত্যাশা গাঢ় হয়ে বসে রইল। সুহান ভেবেছিল সে বসবে প্রত্যাশার সাথে, কিন্তু সে আশা পূর্ণ হলো না, তাকে বসতে হলো ট্রিপল সিটে মৌরি আর স্বর্ণার মাঝখানে। বাসে উঠতে দুজন ঝগড়া বাঁধিয়ে বসেছিল, একজন আরেকজনের চেহারাও দেখতে চায় না। দুজন একটু পরপর একে অপরের দিকে তাকিয়ে মুখ বেঞ্চি দিয়ে মুখ ফিরিয়ে ঘুরিয়ে নিচ্ছে। সুহানেরও ততটা খারাপ লাগলো না প্রত্যাশাকে না পেলে, অন্তত দুই পাশে দুইটা মেয়ে তো আছে। শালা সুহান বুঝবি, হিটার যখন হিট হতে থাকবে দুই দিক থেকে হিট আসলে তুই নিজে জলে পড়ে যাবি, বুঝলি না? সে মহা খুশি, আনন্দ নিয়ে ঘুমিয়ে পড়ল। তিন্নি বসেছে সামনের একটা সিটে, তার নাকি একা থাকতে ইচ্ছে করছে, সে আর ঘুমালো না, উদাসীন হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল, হয়তো আনমনা মন ভেবে নিচ্ছে কোনো প্রিয় মুখ। বর্ষার শেষের দিক, বরের আলো ফুটলে দৃষ্টিতে চারপাশ ঠিকমতো পরিষ্কার হয়নি, হালকা ধোঁয়াতে ঝাপসায় নিমজ্জিত হয়ে আছে প্রশস্ত ফাঁকা রাস্তা। তেমন আবছায়াতে মন্তর গতিতে চলছে বাস, সেই ভাষার মধ্যে আছে ভিন্ন ভিন্ন মনধারা নিয়ে বসে থাকা 6 জন তরুণ তরুণী। তাদের উদ্দেশ্য পটুয়াখালী নামক গোটা একটি শহর থেকে আসত একটা ছেলেকে তুলে আনা, তাদের বাস্যমতে মিশন পালানো। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবসময় ফারুক স্টাডির সাথে থাকবেন, ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।